ঘুরতে গেছিলাম অনেক দূরে, এবার সপরিবারে আপাতত যাচ্ছি অমৃতসর। এই অমৃতসর মেলে চেপে যাব। হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 7টায় সবাই মিলে উঠে পড়লাম অমৃতসর মেলে। রাত্রেবেলা প্যান্ট্রিতে খাবার অর্ডার দিয়ে দিলাম। এই ধরনের খাবারগুলো দিয়েছিল, চিকেন মিল নিয়েছিলাম আমরা, বেশ ভালো ছিল। বারাণসী জাংশনে পৌঁছে গেছি, বারাণসী জাংশনে ট্রেনটা দাঁড়িয়েছে কিছুক্ষণ, তাই জন্য একটু নেমে গেছি রোদ খেতে। প্রচণ্ড ঠান্ডা তো রয়েছে, একটু রোদের অনুভব পেতে আর কি আপনার নিচে নেমেছি। ট্রেনটা ছেড়ে দেবে, এখানে 10 মিনিট স্টপেজ আছে। হাওড়া থেকে অমৃতসর মেল, অমৃতসর যেতে সময় লাগায় 36 ঘন্টা, অর্থাৎ 2 রাত ট্রেনে থাকতে হয়। আমাদের ট্রেন এখন বিয়াস, মানে পাঞ্জাবে আছি কিন্তু মনে হচ্ছে না দার্জিলিং ফিলিং, মানে এতটাই কুয়াশা। এখন একটুখানি সূর্য উঠেছে তাই পুরো চারিদিকে একদম ফগি ওয়েদার, মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। তো আমরা অমৃতসর পৌঁছে গেছি। এই যে পিছনে লাল ড্রেস পরে লাল ব্যাগ পরে আসছে, আর আমিও টানতে টানতে নিয়ে যাচ্ছি। সামনে মা বাবা আছে, এখন একটু ওয়েটিং রুমে যাবো। এই অমৃতসর রেলওয়ে স্টেশন, এখান থেকে আমরা অটোতে করে যাবো। এই অটোতে করে আমরা যাবো। এখন অনেকটা বেলা হয়ে গেছিলো তাই বেশ খিদেও পেয়ে গেছিলো, তাই এই লোকাল স্টলটা থেকে আমরা ছোলা কুলচা অর্ডার দিয়ে দিলাম। বেশ সুন্দর টেস্টি ছিল, এরকম টাইপের একটা বাটির মধ্যে করে ছোলা আর তার সাথে এরকম পেঁয়াজের একটা স্যালাড দিয়ে আমাদের কুলচাটা সার্ভ করা হলো। কুলচার উপর বাটারে পুরো ভরা ছিল, মানে জাস্ট দারুণ, পুরো আলুর স্টাফিংয়ে ভর্তি এবং বাটারে ভর্তি একটা কুলচা। ছোলা দিয়ে খেতে মানে একদম অসাধারণ টেস্ট লাগছিল। কেমন? দারুণ। মানে অমৃতসরে এসে ছোলে কুলচা না খেলে আশা বৃথা। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন, দুর্গিয়ানা টেম্পল। বেশ বড় একটা ক্যাম্পাসের মধ্যে, এখানে কিন্তু বেশ সুন্দর করে মার্কিং দেওয়া আছে যে কোথায় কোন জিনিসটা আছে। জুতাঘর, জুতো রেখে দিতে হবে এখানে। এখানে একটা ফাউন্টেন আছে, এটা বোধ হয় রাত্রেবেলা চলে, অনেকগুলোই ফাউন্টেন আছে। প্রচুর লাইন দেখতে পাচ্ছি জুতো রাখার জন্য। চলো দেখি, রুম রয়েছে, সম্ভবত ব্যাগও রেখে দিতে হবে। আর এটা জুতোর জন্য প্রচুর লাইন, প্রচুর লোক। অ্যাকচুয়ালি এখানে স্কুলের কিছু স্টুডেন্টস এসছে মনে হচ্ছে এক্সকারশনে, ওই জন্য লাইনটা বেশি, ভিড়টা বেশি, সব স্কুলের স্টুডেন্টস। ব্যাগ রাখার প্রয়োজন নেই, যারা ভারী লাগেজ নিয়ে আসছো, হয়তো লাগেজগুলো নিয়ে ঘুরছো, তাদের জন্য ব্যাগ রাখার ব্যবস্থা আছে। কিন্তু ব্যাগ রাখতে হবে এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই, শুধু জুতোটা খুলে যেতে হবে। তবে জুতোটা খুলে কোনো টাকা লাগছে না, ফ্রি অফ কস্ট। তো জুতো খুলে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে কিছু মার্কেট রয়েছে, এখানে খাওয়ার দাওয়ার জিনিসও আছে আর মন্দিরে পুজো দেওয়ার মতো জিনিসও আছে। তুমি চাইলে পুজো দিতে পারো, এখানে পুজোর ফুল টুল সব বিক্রি হচ্ছে, চাইলে পুজো দিতে পারো। এই মন্দিরের মেন এন্ট্রান্স, আমরা এখন ঢুকছি, সামনে মা বাবা যাচ্ছে। দেখিস, তাকাও একটু। আমরা মন্দিরে ঢুকছি, চলো মন্দিরের দিকে যাই। আরেকজন তার মোবাইলে ব্লগ করতে করতে আসছে, এই জন্য তিনি পিছনে পিছিয়ে গেছেন। এখানে কারো একটা মূর্তি বানানো রয়েছে, সেটা হিন্দিতে লেখা আছে। এখানে দেখো তোমরা দান কেটে দেখতেই পাচ্ছ, তার সাথে কিন্তু এখানে এখন কিউআর কোডও দিয়ে দিয়েছে দান করার জন্য। দেখো ডিজিটাল ডোনেশন, দান করার জন্য কিউআর কোড, এটা প্রথমবার দেখলাম আমি। মন্দিরের মেন এন্ট্রান্সে আমরা ঢুকে পড়লাম। একটা বড় ঘন্টা আছে, দেখে নাও, এই দুদিকে লেক, সামনে মন্দিরে দেখতে পাচ্ছ, একটু ঘন্টা বাজিয়ে নিই আমি। বেশ বড় লেকের মাঝখানে অবস্থিত এই মন্দিরটা, অনেকটা স্বর্ণ মন্দিরের মতো দেখতে। দুপুর 12টা অবধি খোলা থাকে, আমরা যেতে যেতে 12টা পেরিয়ে গেছিলো তাই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। তো এই দুর্গিয়ানা মন্দিরের ভেতরেই একটা হনুমান মন্দির আছে, এটা প্রাচীন শ্রী বড়া হনুমান মন্দির। কার রাস্তা শুরুয়াত, এখান দিয়ে আমরা
দেওয়ার একটা ব্যবস্থা ছিল, এক একটা গালের জন্য 10 টাকা করে, মানে দুটো গালের জন্য 20 টাকা নিল। কিন্তু আমরা আগে গিয়ে জানতে পারলাম যে সামনে গেলে কিন্তু তোমরা দুটো গালে 10 টাকায় পেয়ে যেতে। আর এরকম টুপি, এরকম ইন্ডিয়ার ফ্ল্যাগওয়ালা টুপিগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা নেমে গেছি বাঘা বর্ডারের, এখানে নেমে গেছি। এবার এখান থেকে ভেতরে কিছুটা রাস্তা আছে, মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা আছে। তো সেটার জন্য রিক্সাতে করে যাচ্ছি। ভেতর অব্দি রিক্সা নিয়ে যাবে, 10 টাকা করে নিয়েছে পার হেড। 4 জন আছি আমরা, পিছনে বসেছি আমরা 2 জন পিছনে, সামনে বাবা মা আছে। আমরা 40 টাকায় 4 জন যাচ্ছি। আর ভেতরে কিন্তু ব্যাগ অ্যালাউড নয়, কোনো রকম ব্যাগ অ্যালাউড নয়, শুধু মোবাইল, পার্স, টাকা এবং জল খাওয়ার জিনিস সব, ইভেন হেডফোন, ট্রাইপড কিছুই অ্যালাউড নয়। আমাদের অনেক লেট হয়ে গেছে, আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি, প্যারেড শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছি, তো তাড়াতাড়ি করে যেতে হবে। এই যে শাহি কিলা, ওয়েলকাম ইউ টু আতারি বর্ডার। তো বাবার BSF এর কার্ড ছিল, তাই জন্য আমরা VIP লেন দিয়ে ঢুকে পড়েছি। এই যে মা, এখন আমরা যাচ্ছি, এই যে খালি এগুলো জেনারেল লাইন, আমরা VIP লেন দিয়ে যাচ্ছি। সামনে ইন্ডিয়া আর পিছনে পাকিস্তানের ফ্ল্যাগ। আমরা চলে এসেছি বাঘা বর্ডার, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে তার সব মহিমায়। চলে তো এসেছি কাছাকাছি, কিন্তু সিট পাবো কিনা জানি না, কারণ লেট হয়ে গেছে, প্রচুর ক্রাউড যাচ্ছে। আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, যদি সিট পাওয়া যায়। মানে চুপকাটা শোনো, চলে এসেছি আমরা। বাঘা বর্ডারে প্রত্যেক দিন ইন্ডিয়া এবং পাকিস্তান একসঙ্গে প্যারেড করে, সেটা দেখার জন্য ইন্ডিয়া তথা পাকিস্তানের গ্যালারিও কিন্তু ভর্তি থাকে। বেশ সুন্দর হয় প্যারেডটা। এমনি প্যারেডের এন্ট্রি কিন্তু ফ্রি, তোমরা বিনা পয়সাতেই ঢুকতে পারো। তবে তোমরা VIP এন্ট্রির জন্য অনলাইনে টিকিটের ব্যবস্থা রয়েছে, সেটাও কিন্তু নিলে তোমরা VIP সিটে বসতে পারবে। এই প্যারেডের মূল আকর্ষণ হলো যখন দুটো দেশের পতাকা একসঙ্গে সূর্যাস্তের সময় নামিয়ে দেওয়া হয়, সেটাই কিন্তু আসল দেখার জিনিস। প্যারেড শেষে আমরা চলে গেলাম, এখানে একটা মিউজিয়াম বানানো রয়েছে যেটার এন্ট্রি ফি 10 টাকা করে। দেখো এটা কিন্তু অরিজিনাল লাগছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল নয়, সবকটাই মূর্তি। খুব সুন্দর বানানো ছিল প্রত্যেকটা মূর্তি, দেখতে একদম আসল লাগছিলো, বেশ ভালো। তোমরা কিন্তু চাইলে ঘুরে নিতে পারো এই মিউজিয়ামটা। এখানে তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু মডেল পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন রকমের বন্দুকগুলো দেখতে পাবে, যেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে, ডিসপ্লে করা রয়েছে। এই পুরো এরিয়াটাই কিন্তু অপারেটেড বাই বর্ডার সিকিউরিটি ফোর্স। এবং শেষে তোমরা কিন্তু একটা এরকম ডকুমেন্টারিও দেখতে পারবে বাইরে, সেটাও ফ্রি অফ কস্ট। সব কিছু দেখে আমরা বাঘা বর্ডার থেকে বেরিয়ে গেলাম এবং চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে পেয়ে গেলাম রাস্তায় ফুচকা। স্বর্ণ মন্দিরের সামনে ফুচকাটা বিক্রি হচ্ছিল, কিন্তু ফুচকার এক্সপিরিয়েন্স কিন্তু একেবারেই ভালো নয়। মানে তোমরা টেস্ট করতে যেও না, তোমাদের কিন্তু একেবারেই ভালো লাগবে না এই ফুচকাগুলো খেতে। স্বর্ণ মন্দির যাওয়ার রাস্তায় এরকম পুরো রাস্তা জুড়ে কিন্তু মার্কেট রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারো। আমাদের হাতে তেমন একটা সময় ছিল না, তাই আমরা শপিংটা করতে পারিনি। স্বর্ণ মন্দির যাওয়ার রাস্তায় দেখতে পেলাম জালিয়ানওয়ালাবাগ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সন্ধে হয়ে গেছিলো, তাই জালিয়ানওয়ালাবাগ বন্ধ হয়ে গেছিলো। জালিয়ানওয়ালাবাগ বাইরে থেকে দেখে আমরা সেখান থেকে খেয়ে নিলাম কেশর দুধ, কিন্তু এই কেশর দুধের টেস্টটাও কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি। ওপরের থেকে শটটা দিচ্ছিল ঠিকই, তবে দুধটা খুবই পাতলা ছিল। এই কেশর দুধের দাম নিয়েছিল 50 টাকা করে। এই কেশর দুধ খাওয়ার পরে আমরা কিন্তু চলে গেলাম স্বর্ণ মন্দিরের দিকে। স্বর্ণ মন্দির নিয়ে সত্যি কিছু বলার নেই, এত সুন্দর মনোরম দৃশ্য, আমাদের যেন চোখটা জুড়িয়ে গেল, জাস্ট দারুণ লাগছিল সন্ধেবেলায়। আমরা স্বর্ণ মন্দিরে ভালোভাবে ঘুরে সেখানেও কিন্তু লঙ্গার খেলাম। লঙ্গার খেয়ে আমরা আজকের মতো জার্নি শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমাদের নেক্সট ডেস্টিনেশনে।